মায়ের হাতের রান্নার জাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি আনকমন রেসিপি, নারকেলের বড়া। এটা তৈরি করার জন্য আমার লাগবে, নারকেল কুড়িয়ে নিয়েছি, তার উপর একটু হলুদ রেখে দিয়েছি, অল্প হলুদ দিয়েছি, একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, চালের গুঁড়ো, ময়দা, চিনি এবং নুন। সব উপকরণগুলোকে আমাকে কিন্তু প্রথমে ভালো করে মেখে নিতে হবে। কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, এবার এই জিনিসটা আমি ভালো করে মেখে নেব। এখানে লঙ্কা কুচি, নুন, ঝাল এগুলো কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো নিয়ে নেবেন। আর নারকেল যেহেতু একটু মিষ্টি মিষ্টি জিনিস, এখানে কিন্তু অল্প একটু ঝাল দিলে জিনিসটা বেশি টেস্টি হয়। আসলে অনেক সময় আমাদের ঘরে অনেক পরিমাণ নারকেল থাকে, কি করব বুঝে পাই না, হয়তো বা নারকেলগুলো আস্তে আস্তে নষ্টও হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনারা এভাবে করেও নারকেলটা খেয়ে নিতে পারেন। দেখুন, এটা খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে শুকনো করে কিন্তু মেখে নিয়েছি। আমি কিন্তু একদম অল্প জল অ্যাড করেছি। এইবার যেরকম করে আমরা বড়া বানাই সেরকম করে একটা 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 করে দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে আমি বড়াগুলো ভাজব। এটা যেহেতু চালের গুঁড়ো ময়দা মিশিয়ে আমি ভাজছি, ভীষণ ক্রিস্পি খেতে হয়। আর নারকেল তো এমনি টেস্টি জিনিস, তার উপর যখন এরকম করে এটা তৈরি করা হয়, এটা কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি তৈরি হয়। আপনারা এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। অনেক সময় দুপুরে গরম ভাতের সাথে আপনারা এই নারকেলের বড়াটা করে পরিবেশন করতে পারেন, ভীষণ মজাদার রেসিপি। আমার এক পাশে বড়াগুলো হয়ে গেছে, আমি বড়াগুলো উল্টে নিচ্ছি। আমি দুটো পাশে এরকম ভালো করে ভেজে নেব, বাস তৈরি হয়ে যাবে আমার নারকেলের বড়া। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। চটজলদি ভীষণ মজাদার একটি রেসিপি, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনারা এটা কীরকম খেলেন। প্লিজ লাইক করে শেয়ার করে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন, এবং সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার আপডেটগুলো পাওয়ার জন্য আমার সাথে থাকুন। সবাইকে অনেক 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 ধন্যবাদ।